আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, বিশেষ করে যারা আমাদের অটো চালক ভাই, অটো ড্রাইভার, তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। তো আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলা, তো এই ব্যাটারিগুলা ব্যবহারে আসলে 5 থেকে 7 বছর চলবে। তো এটা কিন্তু আসলে সবার জন্য উপকারী একটি ভিডিও। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইকে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি, তো সেই ব্যাটারিটা কিন্তু অ্যাসিড ব্যাটারি, সেটি 5 ব্যাটারি গাড়ি হতে পারে এবং ডাইসেল হতে পারে। সবটি ব্যাটারি অ্যাসিডই থাকে বেশি, তো কিছু কিছু ক্ষেত্রে ডাইসেল দু একটা থাকে। তো বড় যে অটোগুলা, সেই অটো গাড়িতে কিন্তু অ্যাসিড ব্যাটারিগুলাই বেশি ব্যবহার করা হয়। তো আগে অ্যাসিড ব্যাটারিগুলাই ভালো ছিল, তো নতুন আপডেট যুগে কিন্তু এই লিথিয়াম যে আয়ন ব্যাটারিগুলা, তো সেই এই ব্যাটারিগুলা কিন্তু আসতেছে। তো এই ব্যাটারিগুলা কিন্তু অবশ্যই খুবই লাভজনক হবে, কারণ এই ব্যাটারিগুলা ওই ব্যাটারির তুলনায়, অ্যাসিড ব্যাটারির তুলনায় চার্জটাও কিন্তু অনেক কম খায়। তো আমাদের যে অ্যাসিড ব্যাটারিগুলো ছিল, তো এই ব্যাটারিগুলার যে সিস্টেম কোয়ালিফিকেশন ছিল সেটি হচ্ছে 300 থেকে 350 বার চার্জিং এবং ডিসচার্জিং করা যেত। তো 300 অথবা 350 বার এটার হচ্ছে একটা লিমিট। তো এই বারের মধ্যে এটি আসলে মোটামুটি ভালো থাকে, তো এরপর এই যে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় তা কিন্তু না। তো আমাদের লিথিয়াম ব্যাটারি কিন্তু এর থেকে কিন্তু অনেকটাই বেটার। তো অ্যাসিড ব্যাটারিটা হচ্ছে 300 থেকে 350 বার আপনি এটার কোয়ালিফিকেশন চার্জ এবং ডিসচার্জিং এর সিস্টেম। তো 300 থেকে 350 বার হলে প্রায় 1 বছরের মতো, তো 1 বছরের মতো কিন্তু এটি কন্টিনিউ ভালো চলে। তারপরে যে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় না, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু কিছু ব্যাটারি অনেক দিন লাস্টিং করে, প্রায় 2 বছর 2.5 বছর কিন্তু ভালোভাবে চলে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিটা কিন্তু একটু অন্যরকম একটা সিস্টেম। তো এই ব্যাটারির যে সিস্টেমগুলা, সে ব্যাটারিরা হচ্ছে লিথিয়াম যে আয়ন ব্যাটারি, এই ব্যাটারির যে সাইকেলস সেটা হচ্ছে 2000 বার চার্জিং এবং ডিসচার্জিং করার ক্ষমতা সে রাখে। 2000 বার চার্জিং এবং ডিসচার্জিং করার পরেই যে সেটি আবার নষ্ট হবে তা কিন্তু না। তো এটি তার আগেও নষ্ট হতে পারে এবং এর পরেও অনেক দিন যেতে পারে। তো সেই ক্ষেত্রে যেখানে 300 থেকে 350 বার চার্জিং এবং ডিসচার্জিং এর ক্ষমতা ছিল, তো সেইখান থেকে সেটা যদি 2000 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হাই পদে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অবশ্যই অনেকটাই লাভজনক হবে। তো অ্যাসিড ব্যাটারির তুলনায় এই ব্যাটারির দামটাও কিন্তু অনেকটাই বেশি হবে, কারণ অ্যাসিড ব্যাটারির থেকে এটার সব কিছুই যেহেতু বেশি, এটার কোয়ালিফিকেশন এবং এর যে চার্জিং সিস্টেমগুলা, তো সব কিছুই কিন্তু এটার থেকে অনেকটাই বেশি, কারণ ওইটা চার্জ যতটুকু ধরে রাখতে পারে তার থেকে কিন্তু এটা অনেকটাই বেশি চার্জ ধরে রাখতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটার দামটা অবশ্যই বেশি হবে, তা না হলে কিন্তু চলবে না। তো লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আসলেই ব্যবহার করলে আপনি 200 থেকে 250 কিলোমিটার কিন্তু অবশ্যই গাড়ি রানিং করতে পারবেন। আর অ্যাসিড ব্যাটারিগুলো কিন্তু 100 থেকে 160 কিন্তু চলে না, আমরা 120 কিলো ধরে রাখি। তো কিছুদিন চলার পরে সেটার মাইলেজ কিন্তু কমে আসে, কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে সেটা হবে না, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেকটাই স্ট্রং। তো লিথিয়াম আয়ন ব্যাটারির দাম এবং এটার ফুল প্রকারভেদ এখনও আপডেট পাওয়া যায় নাই। আমি কোম্পানির সাথে যোগাযোগ করেছি, তো তারা এখনও দামের উপর এটা শিডিউল ঠিক করে নাই। তো তারা যখন এটার দামটা সিস্টেম করবে তখন অবশ্যই আপডেট করবে, এবং আমি যখনই আমি জানবো তখনই আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ভিডিওতে কিন্তু আপনার লিথিয়াম আয়ন ব্যাটারির যে সিস্টেমগুলো সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো কিছু কিছু লোক আসলে ভাইগুলো আছে যারা ভিডিওটা টানা চেষ্টা করে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখেন না, তাদের জন্য বলতেছি। তো ভিডিওর সব কিছুই আমি ভিডিওর মধ্যে একদম ক্লিয়ার করে দেই। তো সেখানে যারা এক ভিডিও দেওয়ার পরও বারবার একই জিনিস কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে ভালোভাবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিও থেকে সব কিছু ক্লিয়ার হতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।